ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ত্রিপুরা লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় শনিবার। সে সভায় সিদ্ধান্ত হয় আসন্ন নির্বাচনকে সামনে রেখে অতি সত্বর ত্রিপুরা লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট ঢেলে সাজানো হবে, নতুন করে কমিটি তৈরি করা হবে, পাশাপাশি নির্বাচনে তাদেরকে আরও কীভাবে সক্রিয়ভাবে কাজে লাগানো যায় সে ব্যাপার নিয়েও আলোচনা হয়। আজকের এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, ডব্লিউসি মেম্বার তথা বিধায়ক সুদীপ রায় বর্মন সহ অন্যান্য লিগ্যাল সেলের নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টে আজকে আমাদের পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী মন্ত্রী মিটিং, এবং এই মিটিংয়ে আমাদের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্টের পুনর্গঠন সহ আগামী দিন বার ইলেকশনের যে নির্বাচন, এই নির্বাচনে আমাদের দলের প্রস্তুতি, এই বিষয় সম্পর্কিত সিদ্ধান্ত গৃহীত হবে। আমাদের এই মিটিংয়ে আজকে আমাদের সিডব্লিউসি মেম্বার সুদীপ রায় বর্মন উনি উপস্থিত আছেন, আমাদের লিগ্যাল সেলের প্রাক্তন চেয়ারম্যান দেবরঞ্জন চৌধুরী উনি, এবং আমাদের অন্যান্য সদস্যরা পুরা সকলেই উপস্থিত হয়েছে। আমরা খুব শীঘ্রই এই লিগ্যাল সেলের যে আমাদের পুরনো যে আমাদের লিগ্যাল অ্যান্ড হিউম্যান রাইটস ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্ট তৈরি করার ক্ষেত্রে ওনারা মতামত প্রকাশ করছেন, এবং পুনর্গঠন করা খুব শীঘ্রই এটা দিল্লির অনুমোদন নিয়ে আমরা করতে চাইছি। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে, নানা পদের রান্না, শেফদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত, ইনি ডক্টর না সিস্টার, সিস্টারের রান্না প্রতি পদে স্বাদের বাহার, মন চায় ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।